নমস্কার বন্ধুরা, নেচার লাভার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি জবা ফুলের পরাগ সংযোগ করে বীজ তৈরি করা দেখাবো। আসুন তৈরি করি। পুংকেশরকে গর্ভকেশরের উপর স্থাপন করে বীজ তৈরি করা হবে। আমি এই একটি ছবি দেখাচ্ছি এখানে। এই ছবি জবা ফুলেরই ছবি। পুংকেশরটি গর্ভকেশরে স্থাপনের পর পরাগ সংযোগ হয়ে বীজ তৈরি হবে। দেখুন, পুংকেশরগুলি আমি গর্ভকেশরে লাগিয়ে দিচ্ছি। এটা একটি পুনে ভ্যারাইটি জবা। এটি আমি পরাগ সংযোগ করে একটি প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে অন্যান্য পোকামাকড় এর মধ্যে এসে এটিকে নষ্ট করে না দিতে পারে। দু একটি ছবি আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে পরাগ সংযোগ ঘটে বীজটি তৈরি হয়েছে। বীজের ফটো দেখাচ্ছি আপনাকে। এই বীজগুলি আমি সংগ্রহ করে রেখেছি, এবার গাছ চারা তৈরি করি।